আমি রিঙ্কু, তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আমি অনেক 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 খুশি, কেননা আজকে দোকান খুললো লকডাউনের পর। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো রিম্পি ফার্স্ট ক্লাস মুড়ি মাখে, তো চলো দেখে নাও কি করে মুড়ি মাখি আর মুড়ি খাই। তো চলো, এখানে কি কি নিয়ে নিয়েছে মুড়ি মাখার জন্যে? টমেটো নিয়েছে, শসা নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, বাদাম নিয়েছে, লঙ্কা নিয়েছে, ধনে পাতা নিয়েছে। আর মুড়ি খেলে অনেক সময় গ্যাস হয়, ওই জন্যে মুড়ির মধ্যে জলজিরা নিয়ে নিয়েছে, আর চানাচুর নিয়ে নিয়েছে, সিঙ্গারা নিয়ে নিয়েছে, বড়ো একটা গামলায় মুড়ি। তো এই কতদিন লকডাউন মিস করছিলাম রিম্পির মুড়ি খাওয়া, তো মুড়ি খেতে বসছি। তো লকডাউনে মানে মোটা হয়ে যায়, আমার 3 কেজি ওজন কমে গেছে, কল্পনা মনে হয় কমে বেড়েছে, আর যাই না রিম্পি তোর বেড়েছে না কমেছে? কিন্তু আমার দুঃখে দুঃখে কমে গেছে। তো দেখো কি সুন্দরভাবে মুড়ি মাখছে। তো চা, এখানে আমরা 4 জন আছি, 4 জনা চা নিয়ে নিয়েছে। লেবু নিয়েছিস? লেবু, লেবুটা বলিনি, ওই যে লেবু বিট নুন। তো জলজিরা দিয়ে যদি তুমি মুড়ি খাও তাহলে তোমার কি হয় যে অনেক সময় মুড়ি সিঙ্গারা পিঙ্গারা খেলে অনেক অনেক সময় গ্যাস হয়, তো ওই গ্যাসটা হয় না। তো রিম্পির মুড়ি মাখাটা দেখো, তো না একটু দিস আমার বন্ধু, সর্ষের তেল, সর্ষের তেল দেখো আবার কি সুন্দর গ্লাসে সর্ষের তেল নিয়ে এসছে। ওই মুড়ি মাখাটা মিস করছিলাম, আমরা তো এটা সেটা মাঝে মাঝে খাই, কিন্তু মুড়ি মাখাটা রিম্পির হাতে ব্যাপক টেস্টি লাগে। অনেকদিন খাইনি তো বেশি বেশি করে বেশি নামি নেয় না কল্পনা, মোটা হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো আমি কাজ করতে করতে লকডাউনে 3 কেজি ওজন কমে গেছে, তোমাদের চটকাচ্ছে চটকাচ্ছে মুড়ি চটকাচ্ছে নিয়ে। আবার আরো তেল দিচ্ছে, দেখো কত তেল লাগাচ্ছে রে। চাটা দেখো, রিম্পির হাতে চা, একটু চা পাতা বেশি দিয়ে। ও ও বাদাম দিয়েছিস তো? বাদাম দিয়েছে, ও মাখছে আর খাচ্ছে। বাদাম দিয়েছিস? তো লেবু বেশি হয়ে গেছে, তেল দেবে? মা মা, তো এ কে কে খাও আর কে কিভাবে মুড়ি মাখা খেতে ভালোবাসো তো আমাকে কমেন্টে জানাবে। কেমন হয়েছে কামলাটা তুই নিয়ে? তো এই চপটা খালি বাইরে বৃষ্টি পড়ছে, চপটা পেলাম না, নাই তো চপও খেয়ে নিতাম। কালকে আমি না, এই কালকে কালকে আমি নান বানাবো, কালকে আমি নান বানাবো। তো তোমরা যদি নান বানানো দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাও, আমি নান বানানো দেখবো। ভালো হয়েছে? ও রিম্পি যা মুড়ি মাখে ফাটাফাটি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করবে, আর যাদের সাবস্ক্রাইব করা তো অনেকই ভালো, তাদের একদিন আমি ডেকে মুড়ি খাওয়াবো।
অবশ্যই খাওয়াবো একদম। তাদের আমি সত্যি ডেকে একদিন মুড়ি সঙ্গে মিষ্টি চাটা। তো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।